বিশালগড় কৃষি বিভাগের ব্যবস্থাপনায় বিশালগড় কৃষি মহকুমার অধীন পাথানিয়া গ্রাম পঞ্চায়েতে সোমবার এক দিবসীয় ক্ষেত্র দিবস অনুষ্ঠিত হয় মূলত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের গম উৎপাদন প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করাই ছিল এই ক্ষেত্র দিবসের মূল লক্ষ্য বিশালগড় কৃষি বিভাগের ব্যবস্থাপনায় সাতজন কৃষকের জমিতে গম চাষ করা হয় পাশাপাশি জলসেচের ব্যবস্থা রোগ পোকা দমনে কী কী করণীয় তা নিয়ে আলোচনা করেন দপ্তরের আধিকারিকরা এদিন সাক্ষাৎকারে একে গম চাষি বলেন চাষের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সমস্ত প্রকার সুযোগ সুবিধা পেয়েছেন তারা বীজ সার প্রদানের পাশাপাশি অন্যান্য সকল দিক থেকেও কৃষি দপ্তরের আধিকারিকরা সহযোগিতা করেছেন তাদের এবং প্রাকৃতিক কোন বিপর্যয় না ঘটলে আগামী দিনে আরও বেশি পরিমাণ গম চাষ করতে পারবেন তারা সরকারের এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট এলাকার কৃষকরা গম চাষে আরও উৎসাহ লাভ করেছেন এবং আগামী দিনেও সরকারি কাছ থেকে ওই ধরনের সাহায্য কামনা করেন ওই চাষি আমরা পাতালিয়া পঞ্চায়েতে সাতজন গম চাষ করছি আমার নাম আশুতোষ দত্ত সরকার থেকে আমরা বীজ এবং সরকার আমাদের চাষ করে দিচ্ছে সার ওষুধ সব কিছু দিছে আমরা এখানে সরকারি অফিসার যারা আছে এগ্রিকালচার থেকে সবাই আমাদের সঙ্গে যথেষ্ট কাটাকাটি করছে এই জন্য বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা গমরাজে দাঁড়াইছি প্রাকৃতিক যদি কোনো দুর্যোগ না তো আমরা আরও ভালো গম চাষ করতাম বর্তমান আমাদের এই গমতার মধ্যে শীষ বাইজনের সময় আশা করি যদি প্রাকৃতিক প্রকৃতিটা আমাদের পক্ষে থাকে তাহলে আমরা আরও ভালো গম চাষ করতাম তো এই বাজেছে আগামীতে আমরা আরও বেশি গম চাষ করেন জন্য ডিপার্টমেন্টের কাছে অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছে আবেদন রাখছি স্যার আজকাল ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের একটা ফিল্ডের প্রোগ্রাম গেছে এগ্রিকালচারের উপরে অন্যান্য পঞ্চায়েতের লোক রয়েছে ডিপার্টমেন্ট থেকেও স্যার রয়েছে আয়সা আমাদের প্রোগ্রাম সম্বন্ধে গম চাষ সম্বন্ধে সরিষা চাষ সম্বন্ধে সব সম্বন্ধে করে বোঝাইছে আমরা কৃষকরা উৎসাহিত হয়েছি আগামী দিনে আমরা অনেক কৃষকের আগে যাইছে যাতে আমরা সরকার থেকে আরো বেশি সাহায্য পাই আগামী দিনে আমরা বেশি করে গম চাষ করতে পারি স্যার এই দিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কৃষি সুপার হিমানিশ লস্কর সেক্টর অফিসার প্রবীর দত্ত ব্লক টেকনোলজি ম্যানেজার অপরাজিতা মজুমদার ও সংহিতা দাস সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ